আমরা হচ্ছে প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করে নিব, তো সেই জন্য হচ্ছে আমাদেরকে হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করব, তাহলে আমাদেরকে হচ্ছে প্রোডাক্টে হোভার করতে হবে। ওইখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট অপশন আসবে, আমরা ওইখানে ক্লিক করে নিব। তো প্রোডাক্টে সাধারণত হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, ইমেজ, প্রাইস এগুলাই থাকে। তো আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার কাছে যেহেতু হচ্ছে কোনো প্রোডাক্টের স্যাম্পল প্রোডাক্ট নেই, সেক্ষেত্রে আমি কোনো একটা সাইটে যাচ্ছি, ওইখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি প্রোডাক্ট। তো এখানে হচ্ছে টাইটেল ছিল, আমি হচ্ছে এখান থেকে ওই টাইটেলটা কপি করে নিচ্ছি, টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন। আমি শর্ট ডেসক্রিপশনে ডেসক্রিপশনটা অ্যাড করে নিচ্ছি। আর এখান থেকে হচ্ছে প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে, তো সেখানে আর হচ্ছে এখানে ফিচার্ড ইমেজে সাধারণত হচ্ছে যে ইমেজটা প্রথমে থাকে ওইটাই দিতে হয়। তো আমি এটা হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি, আর তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি থেকে আমি হচ্ছে বাকি ইমেজগুলো সিলেক্ট, বাকি ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি জাস্ট। ওকে, আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি এটাকে এখান থেকে, যেহেতু হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা যেহেতু ম্যান ক্যাটাগরি, আমি এখানে ম্যান সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে প্রিভিউ দেখে নিচ্ছি যে আসলে প্রোডাক্ট অ্যাড করার পর এটা কেমন হয়েছে। এই হচ্ছে আমার প্রোডাক্ট, আর আমি যেরকম অ্যাড করেছিলাম গ্যালারিতে, এগুলো চেঞ্জ করার পরে এই যে দেখেন দেখা যাচ্ছে সবগুলো ঠিকঠাক। ওকে, এখন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে হোম পেজ মানে চেঞ্জ এডিট করতে, তো সেক্ষেত্রে আমাকে এডিট উইথ এলিমেন্ট রয়ে যেতে হবে। কী হচ্ছে আমাকে হচ্ছে আমি যদি হচ্ছে হোম পেজের এই ইমেজটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমি আইকনে ক্লিক করব, করে এখানে চুজ ইমেজের অপশন আসছে, ওইখান থেকে আমি ইমেজ চেঞ্জ করে যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারি। জাস্ট আমার ইমেজ চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমি সেমভাবে এখান থেকে ইমেজটা আমি চেঞ্জ করে নিতে পারি। আর তারপর হচ্ছে এখানে যে হচ্ছে ম্যান যে আসতেছে, এটা আমাদের ক্যাটাগরি থেকে, এই যে আমরা চাইলে হচ্ছে এই যে হচ্ছে লিঙ্কটা, এটা হচ্ছে আমি চেঞ্জ করে এখানে যেহেতু হচ্ছে ম্যান ক্যাটাগরি থেকে আসতেছে, এটা এই লিঙ্কটা হচ্ছে নিতে হয়। যদি এইটা আমরা সেমভাবে এখানে ম্যান ক্যাটাগরির বদলে আমি যদি এখানে চেঞ্জ করে দিই বা এখানে অন্য কোনো একটা ক্যাটাগরিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যে ক্যাটাগরিটা এখানে দিব সেই ক্যাটাগরিতে হচ্ছে যেতে হবে, কি ওই ক্যাটাগরির ইউআরএলটা নিয়ে আসতে হবে, ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে এখানে ইউআরএলটা নিয়ে আসতে হবে। তো আমি হচ্ছে এটার জন্য হচ্ছে যাচ্ছি হচ্ছে প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে হচ্ছে ক্যাটাগরিজ। তো এখানে আমার অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি যদি চাই যে এটা এখানে ওই মেন ক্যাটাগরি থাকবে না, অন্য কোনো একটা ক্যাটাগরি থাকবে, যে ক্যাটাগরিটা আমি দিতে চাইবো সেই ক্যাটাগরির জাস্ট ইউআরএলটা কপি করে নিব। কপি করে হচ্ছে আমি হচ্ছে জাস্ট এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি চেঞ্জ করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমি এটাতে ক্লিক করার পর আমাদের সামার কালেকশনের ক্যাটাগরি থাকবে, সামার কালেকশনের যেই ক্যাটা মানে যে প্রোডাক্টগুলো থাকবে ওই পেজে নিয়ে যাবে। তো আমাদেরকে পুরো আপডেট করতে হবে, আমরা যা কিছুই চেঞ্জ করবো না কেন সেটাই আপডেট করে দিবি। আর আমি এটা এটা যেহেতু ম্যান ক্যাটাগরির প্রোডাক্ট, আমি এখানে ম্যানটাই রাখতেছি, আপডেট করে দিতে হবে। আমরা চাইলে হচ্ছে সেমভাবে ইমেজটাও চেঞ্জ করতে পারবো এখান থেকে, এটাও এইটার ক্ষেত্রেও সেম। আর যদি আমরা চাই যে এখান থেকে হেডিং চেঞ্জ করব, তো এখানে হচ্ছে আমরা যেইটাই দিতে চাইবো না কেন এখানে আমরা দিয়ে দিতে পারি। আর যদি এটার হচ্ছে আমরা চাই এটার কালার, তারপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো চেঞ্জ করতে, তাহলে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে হচ্ছে আমার কালার, তারপর হচ্ছে টাইপোগ্রাফি আছে এখানে, এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার হচ্ছে ফন্টটা কোন, আমি যদি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমার হচ্ছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমি চাইলে হচ্ছে সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারি, ফন্ট ওয়েট আমি বাড়াতে পারি, কমাতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আমি আপার কেস, লোয়ার কেস আমার যেটা লাগতেছে ওইটা আমি নিতে পারছি। তারপর হচ্ছে এখানে আছে আছে বাটন, তো বাটনটাও সেমভাবে আমরা যেরকম হচ্ছে নিয়ে এসেছিলাম এটা সেমভাবে, এটা এখানে সব একটা পেজ আছে এখান থেকে, এইভাবে হচ্ছে আমরা পেজেস এখানে পেজেস থেকে
সব পেজ পেয়ে যাব। তো ওই পেজের এখানে হচ্ছে লিঙ্ক দেওয়া ছিল, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে। এখানে যদি এই যে সব পেজ, এখন এই পেজটা যদি আমি ভিউ করি, ভিউ করার পর হচ্ছে যেই লিঙ্কটা, এটা যদি এভাবে নিয়ে যদি এখানে বসিয়ে দিই কপি করে এই সব পেজে বাটনে, তাহলে এই যে ওইটা সেম ইউআরএলটা এখানে দেওয়া আছে, আমি জাস্ট আপডেট করে দিচ্ছি। এই এই টেক্সট আর হচ্ছে বাটনটাও সেমভাবেই চেঞ্জ করতে হবে, যেভাবে আমরা একটু আগে এটা মানে এটা এটা চেঞ্জ করেছি। আর এছাড়াও আর আরেকটা আছে, বাটনে আমরা চাইলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, যেমন এখানে বাটনের কালারের অপশন আছে। হ্যাঁ, আমরা চাইলে বাটনের কালার চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আমি চাইলে একটু পেডিং দিতে পারি, এগুলাতে পেডিং দিলে আমার আমার হচ্ছে একটু বাটনগুলো বড় হবে। আমি চাইলে হচ্ছে জাস্ট লেফট রাইট এই পেডিংটা রাখতে পারি, টপে বটমে কমিয়ে দিতে পারি। জাস্ট আমার বাটন হচ্ছে একটু বড় হয়ে গেছে, আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। তারপর সেভ করে দিলাম, আপডেট। আর আমরা যদি চাই যে হচ্ছে এখানে হচ্ছে এখান থেকে এখানে আমাদের ম্যান ওমেন এই আর কন্টাক্ট আছে, আমি যদি আর এখানে হচ্ছে ম্যান সাধারণ ম্যান হচ্ছে ম্যান যে ক্যাটাগরি ওইখান থেকে আসতেছে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানোজে। ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে এটা প্রাইমারি মেনু, তো প্রাইমারি মেনুতে হচ্ছে আমাদেরকে গিয়ে ম্যান ওমেন কন্টাক্ট, এখন ম্যান ম্যান আর ওমেন যেহেতু প্রোডাক্ট আসতেছে, এটা প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আসতেছে, তো সেই জন্য আমাদেরকে হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে যেতে হবে। এখানে যেগুলো আছে ওইগুলো আমি যদি চাই এখানে লাইভ সামার কালেকশনটা রাখতে, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট সামার কালেকশনে ক্লিক করবো, ক্লিক করে আমি হচ্ছে অ্যাড টু মেনুতে দিব। তারপরে এটা আমার সামার কালেকশন এখানে অ্যাড হয়ে যাবে। আমি এটা চেঞ্জ সেভ করে দেখাচ্ছি, কারণ আমার কিছুক্ষণ আগে কিন্তু এতগুলো ক্যাটাগরি ছিল না, আমার শুধু ম্যান ওমেন আর কন্টাক্ট ছিল। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে আমার এখানে সামার ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, এই যে সামার কালেকশন। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে রিমুভ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, আর জাস্ট রিমুভ করে দিতে হবে, ড্রপ ডাউন থেকে ক্লিক করে সেভ করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে সামার কালেকশন অ্যাড হয়ে গেছে, আর সরি রিমুভ হয়ে গেছে। আর আমি যদি হচ্ছে চাই যে হচ্ছে হেডারটা চেঞ্জ করতে, তাহলে আমি হচ্ছে এডিট উইথ এলিমেন্টার হোভার করবো, হোভার করার পর আমাকে হেডার ফুটার অপশন আসতেছে, এখান থেকে আমি জাস্ট হেডারে ক্লিক করবো। এই যে এখান থেকে হচ্ছে আমি চাইলে লগোটাকে চেঞ্জ করে দিতে পারি, এখানে ক্লিক। আচ্ছা, এটা হচ্ছে আমার লগো যদি চেঞ্জ করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা আমরা চেঞ্জ করে দিব। আর লগোতে হচ্ছে আমি আমাদের এখানে হোম পেজের ইউআরএলটা দেওয়া আছে, জাস্ট হোম পেজে যেটা ওইটাই, কারণ যেহেতু লগোতে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাওয়ার কথা। আর এখানে হচ্ছে কার্টের অপশন আছে, জাস্ট কার্ট সিলেক্ট করে দেওয়া আছে, যে যেন কেউ যদি হচ্ছে প্রোডাক্ট পারচেস করে তাহলে কার্ট হচ্ছে প্রাইসও দেখায়। আর এখানে সার্চ বার আছে, সার্চ অপশন, আমরা চাইলে সার্চের বদলে এখান থেকে অন্য কোনো একটা উইজেট এটা রিমুভ করে অন্য কোনো সরি অন্য কোনো একটা এলিমেন্ট নিতে পারি। আর এটা এটা তো একটু আগে মেনুতেই দেখালাম, এই মেনুটা কত মানে কোন জায়গা থেকে আসতেছে, ওইখানে আমরা চাইলে যে কোনো সময় মেনু বাড়াতে কমাতে পারি। আর যদি আমরা ফুটারটা এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে সেমভাবে এডিট উইথ এলিমেন্টারে যাওয়ার পরে যে ফুটার অপশন আছে এটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে হেডিংগুলো সেগুলো হচ্ছে আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমার হচ্ছে এডিটর অপশন আসবে, ওইখান থেকে হচ্ছে আমি ওকে এটাতে ক্লিক করার পরে আমার হচ্ছে এডিটর অপশন আসছে। এখানে চাইলে আমি সার্ভিসের বদলে অন্য কিছু দিতে পারি। তো তারপর হচ্ছে স্টাইলে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে হবে, টাইপোগ্রাফি আছে এখানে, টাইপোগ্রাফি থেকে হচ্ছে আমি চাইলে হচ্ছে সেমভাবে যেভাবে আগে হেডিংগুলো চেঞ্জ করেছিলাম সেমভাবে হচ্ছে স্টাইল মানে ফন্ট সাইজ, তারপর ফন্ট ফ্যামিলি মানে উইড সব কিছুই ওয়েট এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে আমরা ইয়ে করতে। আচ্ছা, এটা হচ্ছে মেনু থেকে আসতেছে, এখানে হচ্ছে মানে
আচ্ছা, এখানে এটা মেনু থেকে আসছে, যেটা প্রাইমারি মেনু যেটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে এখানে জাস্ট মেনুতে গিয়ে এটা মেনুটা সিলেক্ট করে দেওয়া আছে। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি মেনুটা চেঞ্জ করতে হবে। ব্যাক ব্যাক আমরা যেভাবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে যেভাবে অ্যাড করেছিলাম ওইখান থেকে চেঞ্জ করতে হবে। আর এটা আসতেছে ফুটার কোম্পানি থেকে, মেনু থেকে। আমি এটা এই এইগুলো আমি একটু কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে এটা আসতেছে হচ্ছে এটা কি আস এটা সাপোর্ট, এখানে কয়েকটা মেনু মেনু ক্রিয়েট করা ছিল, ওই ওই মেনুগুলো আসতেছে ইয়ে থেকে। আর এটা হচ্ছে আমরা যদি এখান এখান থেকে কিছু এড করতে চাই তাহলে হচ্ছে এই যে এখানে ক্লিক করার পরে আমার হচ্ছে এডিট অপশন আসতেছে, আমরা এখান থেকে যেটাই চেঞ্জ করতে চাই না কেন আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। আর এখানে ক্লিক করার পরে আমার হচ্ছে কপিরাইটে যে টেক্সট এটা চেঞ্জ করার অপশন আসছে। হ্যাঁ, আর আমরা যদি হচ্ছে চাই যে হচ্ছে সাপোর্ট কোম্পানি হেল্প এই এই যেই মেনুগুলো আছে এগুলো চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুজ, সেইখানে আমাদের আমরা তো প্রাইমারি মেনু যেটা দেখা এটা ফার্স্ট সার্ভিসেসটা প্রাইমারি মেনু থেকে আসতেছে, আর বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে সাপোর্ট ফুটার কোম্পানি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন আমার আমি যখন এখানে ক্লিক করতেছি তখন এখানে ক্লিক করার পরে আমার হচ্ছে এখানে ফুটার কোম্পানি আসছে। তো সেইখান থেকে আমার হচ্ছে যদি ফুটার কোম্পানি থেকে আসার পরে এই যে হোম অ্যাবাউট শপ কন্ট্যাক্ট এই এগুলো আসছে, যেগুলো হচ্ছে এখানে ছিল। তো আমি চাইলে এখান থেকে যেই কোনো একটা অ্যাড করে নিতে পারি, এখান থেকে যদি আমি নির্দিষ্ট কোনো একটা পেজ অ্যাড করে নিতে চাই এখানে সেটা অ্যাড হয়ে যাবে। এখানে যেমন আমি আমি চাচ্ছি হচ্ছে শপ এখানে অ্যাড করতে, তো যদি আমি এখান থেকে অ্যাড টু মেনু দিই তো সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি অ্যাড হয়ে গিয়েছে আমি যদি এটা সেভ করে দিই, সেভ করার পরে আমি যদি এলিমেন্টটাকে সেভ করে নিচ্ছি, এটা সেভ করার পরে যদি আমি এটাকে একবার রিলোড দিই, তো রিলোড দেওয়ার পরে দেখবো আমরা নিউ যেই মেনুটা অ্যাড করেছিলাম এখানে সেই মেনুটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে আমরা সবটা অ্যাড করে দিয়েছিলাম এখানে অ্যাড হয়ে গিয়েছে। আর সেমভাবেই হচ্ছে যেখানে হচ্ছে প্রাইমার সাপোর্টটা ছিল সাপোর্টেও কিন্তু সেমভাবেই আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি।